কেমন লাগছে দাদা? ভালো আছো তো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। আজকে হচ্ছে আমাদের আমের শরবত খাওয়ানোর দিন, তার জন্য এখন সকাল সকাল উঠেই অনেক সকালে উঠে পড়েছি, উঠে সব কাজকর্ম সেরে ফেলছি। আর এদিকে আমগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে, মানে মেয়ে বসেছে এদিকে অনলাইন ক্লাসে, একদিকে ক্লাস করছে, আর এদিকে এই যে আমগুলোর মধ্যে যেহেতু হালকা একটু আঁশ হয়েছিল তো সেগুলোকে আর কি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। গৌরাঙ্গ তোমাদের দাদাভাই ছেঁকে ছেঁকে পরিষ্কার করছে, আর আমি এদিকে করব হচ্ছে গিয়ে চিনিটাকে গুঁড়ো করে নেব। চিনিগুলোকে মিক্সিতে গুঁড়ো করব। এই যে চিনি, এত বড় বড় দানা চিনি তো, এটা দিলে না ভীষণ অসুবিধা হবে, তার কারণ গুলতে চাইবে না, অনেক টাইম লাগবে, তো এত টাইম থাকবে না, ঝট করে গুলতে হবে। তো এই জন্য আমি মিক্সির বাটিতে করে সব চিনিগুলোকে পাউডার বানিয়ে তারপরে প্যাকেটে নেব, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে যাবে। আর এখন বাজে হচ্ছে 7:45, তো ঝটপট সব রেডি ফেডি করে নেব। ওই ড্রামটা ধুয়ে ফেলেছি, ওটা আমার চালের ড্রাম ছিল, ওটাকে পরিষ্কার করে মেজে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো চলো সব কিছু রেডি করি, তারপরে আবার তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তোমরা অবশ্যই সাথে থাকো আর পাশে থাকো। সবাই চলে গেছে, মানে যেখানে শরবত দেওয়া হবে সেখানে সবাই চলে গেছে, আর আমরা এখন লাস্টে হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই গাড়িতে গেছে, আমরা যাচ্ছি হেঁটে। নিয়ে আসছে দাওয়ার উপরে, আস্তে করে দেবে, আস্তে করে ভেঙে যাবে, কিন্তু হালকা করে ছেড়ে দাও, ব্যাস ঠিক আছে। এবার জল ঢালো, হ্যাঁ ওপরে গরম হয়ে যাবে, এখানেই থাক, হ্যাঁ থাক, না না থাক থাক এখানেই থাক। শরবত তো গোলানো হচ্ছে, ততক্ষণ তোমাদেরকে আমি দুটো কথা বলতে চাই খুবই ছোট্ট করে। যে আজকে আমি শরবতটা দেওয়ার আইডিয়াটা তোমাদের দাদাভাইয়ের, আমি বলেছিলাম রসনা টাইপের কিছু ঠান্ডা জাতীয় কিছু দিতে, তোমাদের দাদাভাই বলেছিল আমের শরবত দেবো, তো সেই জন্য আর কি আমের শরবত। কিন্তু আমি ভেবেছিলাম এত কাজ আমি একা হাতে পারবো না, কিন্তু দেখো আমাদের বাড়িতে যে দিদি কাজ করে, মানে মাল ভাজ করে, সেই দিদিও হেল্প করেছে, তার ছেলেকে নিয়ে এসেছিল সেও হেল্প করেছে, আর বিট্টুদা বৌদি সবাই মিলে হেল্প করেছে, গৌরাঙ্গ সবাই হেল্প করেছে বলে আমরা কিন্তু কাজটা ভালোভাবে করে ফেলতে পেরেছি। তো তোমরা আশীর্বাদ করো যেন আমরা এইভাবে আরও অনেক কাজ করতে পারি। Thank you.
ওই সামনে একজন আসছে বিদিশা, যাও 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 দাও, ওই যে সামনে দাও 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 বিদিশা। দিদি একটু সরো, দাদা কেমন লাগছে? কে দারুণ লাগছে দাদা, দারুণ লাগছে তো, বাঁচালেন দাদা, শরীরে এতক্ষণ অসুস্থ ফিল করছিলাম, রিলিফ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এটাই তো, আশীর্বাদ করবেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই দাদা, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। এদিকে দাঁড়া 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 কেমন লাগছে? কে ধরো না, ভগবান তোমাদের আরো নিয়ে যাবে, বা আশীর্বাদ করবেন। হ্যাঁ হ্যাঁ দূর বাতাসে জল তো দিচ্ছে, তারপরে এইটা আরো মানে আরো ব্যাপক। হ্যাঁ থ্যাংক ইউ। কেমন লাগছে দিদি ভাই? ভালো লাগছে তো, থ্যাংক ইউ। কেমন লাগছে দাদা? থ্যাংক ইউ, ভালো লাগছে, ভালো লাগছে তো। হ্যাঁ আপনি ধন্যবাদ, থ্যাংক ইউ। দাদা কেমন লাগছে খেয়ে? দাদা ভালো ভালো, ভালো লাগছে দাদা। হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ ভালো, কেমন লাগছে? এই পাশে বাড়ি। হ্যাঁ ভালো লাগছে তো, ঠিক বলছেন, থ্যাংক ইউ। খুবই লাগছে, হ্যাঁ
কাকা বাবু কেমন লাগছে? খুব ভালো তো? বলেন কাকা বাবু কেমন লাগলো আম পান্না খেয়ে? থাক, ভালো থাক, সুস্থ থাক, বড়। থ্যাংক ইউ। কেন তোদের জেনারেশন যেন এরকম কাজ করতে পারে, এইটা কিন্তু একটা পুণ্যের কাজ। হ্যাঁ, অনেক ভাগ্য লাগে। থ্যাংক ইউ। আমাদের আমপান্না প্রায় শেষ, পুরো কমপ্লিট করে দিচ্ছি আমাদের আমপান্না দেওয়া। না বলবা কিছু? বাড়ি।